Bismillahir Rahmanir Rahim. Ladies and gentlemen, Assalamu Alaikum. Respected CR of the session, Chairman PTV, respected chief guest, our Honorable Secretary, Technical Madrasa Education Division, Minister of Education, Mr. Mohammad Alamgir. Other special guest, guest of honors, participants, dear audience, ladies and gentlemen, welcome to you all and very good afternoon. I am from Dhaka Boarding Institute and the teacher and also as well as the trainer and assessor from CBT system. You know the Dhaka Boarding Institute is the biggest and pioneer polytechnic institute in Bangladesh. At the beginning of the CBT and a system in Bangladesh, Dhaka Boarding also with that. We have started in 2010 because in Tibet reform project started at 2008, and in Dhaka Boarding Institute also we are started our training program in 2010 at October, and piloting started 2012 December. In meantime, we have completed the teacher training programs, assessor programs, and also facilitated the lab and workshops developed, and also developed comprehensive standard and the learning materials also. আপনারা জানেন যে কম্পিটিটিভ বেস ট্রেনিংটা মূলত কম্পিটেন্সি অ্যান্ড হ্যান্ডস অন ট্রেনিং, এবং আমরা আমাদের ল্যাবটি সেভাবে সাজিয়েছি অ্যাকর্ডিং টু দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করেন ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, একাডেমিশিয়ান অ্যান্ড কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ মিলে, এবং সেই অনুযায়ী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম পাইলটিং শুরু হয়। আমাদের অকুপেশন ছিল ফুড প্রসেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ইন অ্যাগ্রোবট সেক্টর, অ্যাগ্রো ফুড সেক্টর। সেই অনুযায়ী আইএলও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় আমাদের ল্যাবটি প্রতিষ্ঠিত হয় এবং মডার্ন ইকুইপমেন্টগুলি এখানে প্রতিস্থাপন করা হয়। আপনারা জানেন যে সিবিটি কোর্সটি মূলত হ্যান্ডস অন ট্রেনিং হলেও ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ট্রেনিংকে ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে হয়। সে কারণে এই কোর্সটি আমাদের এক্সিস্টিং সকল কোর্স থেকে ভিন্নতর, যে কারণে আমাদের ট্রেইনারদের স্পেশাল ট্রেনিং দরকার হয়। ইভেন দোজ হু আর অ্যাসেসড দে আর কামস ফর ইন্ডাস্ট্রি, তাদেরকেও অ্যাসেসমেন্ট ট্রেনিং সম্পন্ন করে সার্টিফাইড হতে হয়। আর সেভাবেই আমরা কোর্সটি শুরু করি, এবং আমাদের এই কোর্সটি শুরুর আগে আমাদের উপর ট্রেইন আপ করা হয়। আমরা ফিলিপিন থেকেও একটি ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করি। বিদেশি ফিলিপিনো একজন এক্সপার্ট দুদ্রাই উলান আমাদের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কাজ করেন আমাদের সাথে, এবং প্যাটাগজিক্যাল ট্রেনিংটা আমাদের সান্ডা চান, যিনি অস্ট্রেলিয়ান এক্সপার্ট ছিলেন, তাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এই কোর্সটি মূলত শুরু হয়, এবং দক্ষতার সাথে আমরা এই কাজটি সুসম্পন্ন করি। 2013-তে টিবেট রিফর্ম প্রজেক্ট শেষ হয়ে গেলে এটা ফলো আপ হয় বিসেফ প্রকল্পের মাধ্যমে, এবং পরবর্তীতে আমরা বেকিং কোর্সটা চালু করি, সেখানে আমরা আবার ট্রেন্ড আপ হই, এবং 2016-17-তে এসে আবার আমরা ফুড সেফটি এবং হাইজিন, যেটা ফুড অ্যাগ্রো ফুড সেক্টরে আবার নতুন একটি অকুপেশন অ্যাডাপ্ট হয়, এবং সেটাও ঢাকা অপারেটিং ইনস্টিটিউটে পাইলটিং হয়, এবং সর্বশেষ ফার্মাসিউটিক্যাল সেক্টরের প্যাকেজিং অকুপেশনটি আমরা এখন অলরেডি চলছে। আমরা এখানে একটা টিওটি প্রোগ্রাম শেষ করেছি, টিচার ট্রেনিং হয়েছে, অ্যাসোসিয়েটদের একটি আরপিএল হয়েছে, এবং রেগুলার একটি কোর্স শেষ করে এখন তারা ইন্ডাস্ট্রিতে আছে, আগামী সপ্তাহে তাদের অ্যাসেসমেন্ট সম্পূর্ণ হবে। ঢাকা বোর্ডিং এভাবে সিবিটি আর এ অর্থাৎ এনটিভিকে বাস্তবায়নের ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করছে, এবং আমাদের গ্রাজুয়েটরা যারা বের হয়ে গেছেন ইতিমধ্যে তারা একটি ভালো অবস্থানে অ্যাগ্রো ফুড সেক্টরে দায়িত্ব পালন করছে। এখানে অনেকে ইন্ডাস্ট্রিতে আছেন বা ইন্ডাস্ট্রি এমপ্লয়ার আছেন এবং অ্যাসেসরও আছেন, আমি দেখছি অ্যাগ্রো ফুড সেক্টরে তারাও আমার মনে হয় যে বলতে পারবেন যে এনটিভিকে বাস্তবায়ন এর ক্ষেত্রে এসিবিটি গ্রাজুয়েটরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমরা আশা করি যে বিল্ড স্কিল বাংলাদেশ এই স্লোগানকে এগিয়ে নিতে হলে 2030 সালের মধ্যে যদি আমরা সাস্টেইনেবল গোল পূরণ করতে চাই তাহলে এই টিবেটের এনটিভিকেএফের বিকল্প নেই, এবং আমি আশাবাদী যে এই প্রসেসটা অব্যাহত থাকবে। তবে যদি সাস্টেইন করতে হয় এবং প্রজেক্ট শেষ হয়ে গেলে এটি চলবে কিনা সে প্রশ্নের মুখোমুখি আমরাও এখন হচ্ছি,
তার জন্য যেটা দরকার এই প্রোগ্রামটাকে রান করানো এবং রান করতে হলে আমাদের যেটা লাগবে সেটা এমপ্লয়মেন্ট লাগবে যদি এমপ্লয়মেন্ট করতে চাই আপনারা যারা ইন্ডাস্ট্রিজ আছেন আপনারা যদি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এনটিভিকে গ্রাজুয়েটদেরকে তাদের নিয়োগ বৃত্তিতে অন্তর্ভুক্ত করেন এবং একটি স্কিল আপস্কিলিং হলে তাদের যদি ফাইন্যান্সিয়ালি যদি কোনো ডেভেলপমেন্ট হয় তাহলে এই লোকজনগুলো আরপিএল এ আসবে এগিয়ে আসবেন এবং যারা এখন আছেন আরটিও এর মাধ্যমে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে বাজারে তারা যাবেন এবং এমপ্লয়মেন্ট যদি হয় তবে আমরা যারা ট্রেনিং প্রোভাইডার তারা আমার মনে হয় যে এগিয়ে থাকতে পারবো সাস্টেন করতে পারবো আর যারা এই সুযোগ আমাকে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ইভেন্ট এগিয়ে যাবে এবং আমরা এর মাধ্যমে আগামীতে বাংলাদেশ সফলকাম হবে এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ।